টিকটক টিকটক ছাড়া আরও 58টি চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করে দিল ভারত সরকার। কারণ গোয়েন্দারা জানিয়েছিল যে এই অ্যাপ্লিকেশনগুলি ফোনে থাকা সমস্ত পার্সোনাল ডাটা অ্যাক্সেস বা রিড করতে পারে, আর এর থেকে হতে পারে বিপদ। তো বন্ধুরা, এর মধ্যে আমি কয়েকটা পপুলার অ্যাপ্লিকেশনের কথা বলবো। পপুলার বলতেই সবার প্রথমে চলে আসে টিকটক, বিউটিপ্লাস, ইউসি ব্রাউজার, এক্সেন্ডার। এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু খুব বেশি ইউজ হয়ে থাকে। তো এই অ্যাপ্লিকেশনগুলির পরিবর্তে কোন অ্যাপ্লিকেশনগুলি ইউজ করা যেতে পারে আর সেম একই রকমই কাজ করে? হ্যাঁ, সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই টিজি স্টোর। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, টিকটক অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি প্রায় সকলের ফোনেই দেখা যায়। টিকটকের মতো সেম অ্যাপ্লিকেশন হলো রোপোসো। এর মধ্যেও আপনি লাইভ এডিট, কালার, ফিল্টার সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশনেও ভিডিও আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর সবথেকে বড় কথা হলো এই অ্যাপ্লিকেশনটি আপনার পার্সোনাল ডাটা অ্যাক্সেস বা রিড করে না। অ্যাপ্লিকেশনটি হলো ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি নির্ভয়ে ইউজ করতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরেই পেয়ে যাবেন। BeautyPlus, এই অ্যাপ্লিকেশনটিও একটি খুব জনপ্রিয় অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আমরা সাধারণত সেলফি তোলার জন্য ইউজ করে থাকি। তো সেম অ্যাপ্লিকেশন হলো ইন্ডিয়ান সেলফি ক্যামেরা। এই অ্যাপ্লিকেশনটির মধ্যেও আপনারা প্রচুর পরিমাণে কালার, ইফেক্ট, ফিল্টার সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো BeautyPlus এর পরিবর্তে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকেও ইউজ করতে পারেন। ইউসি ব্রাউজার ইউজ করার থেকে গুগল ক্রোম ইউজ করা অনেক ভালো। গুগল ক্রোম ইউজ করলে ইন্টারনেট খরচ একটু বেশি হলেও আপনার পার্সোনাল ডাটা অনেক সেভে থাকবে। এক্সেন্ডার, শেয়ারিট, এই অ্যাপ্লিকেশনগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি বড় বড় ফাইল এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করার জন্য। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনগুলোর পরিবর্তে আপনারা ইউজ করতে পারেন ফাইল বাই গুগল। এটি একটি গুগলেরই প্রোডাক্ট। আর এই অ্যাপ্লিকেশনে কোনো অ্যাড আসবে না, অ্যাড ফ্রি অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেও আপনারা বড় বড় ফাইল এক ফোন থেকে অন্য ফোনে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। আর আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানতে চান তাহলে নিচে কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন।